বিতর্ক যেন পিছু ছাড়ছে না রাহুল গান্ধীর মোদী পদবী নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মানহানির মামলায় দু বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন কংগ্রেস নেতা আদালতে কমপক্ষে চার পাঁচটি মামলার শুনানি বাকি এর মধ্যে নতুন করে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হলো ভারত যাত্রা চলাকালীন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে হরিদ্বার আদালতে ফৌজিদারি মানহানির মামলা করা হয়েছে আগামী বারোই এপ্রিল এই মামলা আদালতে শুনানি শুরু হবে জানা গিয়েছে ভারত যাত্রা চলাকালীন কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসকে একবিংশ শতাব্দীর কৌরব বলে উল্লেখ করেছিলেন তার এই মন্তব্যের জেরে ফৌজিদারি মানহানির মামলা দায়ের করেন আর এর এক সদস্য কমল ভাদরিয়া। তার হয়ে আদালতে মামলাটি দায়ের করেছেন আইনজীবী অরুণ ভাদরিয়া। জানা গিয়েছে ভারতীয় দণ্ডবিধির চারশো নিরানব্বই এবং পাঁচশো ধারায় মামলা দায়ের করা হয়েছে এই ধারায় সর্বোচ্চ দু বছর অব্দি কারাদণ্ডের সাজা হতে পারে রাহুল গান্ধীর আইনজীবী অরুণ ভাদরিয়া জানিয়েছেন চলতি বছরের জানুয়ারি মাসে হরিয়ানার কুরুক্ষেত্রে ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধী আর নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন সেই সময় রাহুল গান্ধী বলেছিলেন বর্তমানে করুবরা খাকি হাফ প্যান্ট পরে হাতে লাঠি নেয় আর শাখা তৈরি করে দেশের দু তিনজন কোটিপতি এই করবদের পাশে রয়েছে রাহুলের এই মন্তব্যের প্রেক্ষিতেই কমল ভাদুরিয়া গত এগারোই জানুয়ারি রাহুল গান্ধীকে আইন নোটিশ পাঠান কিন্তু তার কোনো জবাব দেননি রাহুল এরপরেই তার বিরুদ্ধে হরিদ্বার আদালতে ফৌজিদারি মানহানির মামলা করা হয় উল্লেখ্য গত তেইশে মার্চ মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য ফৌজিদারি মানহানি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে গুজরাটের সুরাট আদালত দুই বছরের সাজা ও পনেরো হাজার টাকা জরিমানা করা হয় রাহুল গান্ধীকে তবে ওই দিনই ত্রিশ দিনের জন্য জামিনও পেয়ে যান রাহুল এদিকে আদালতের সাজা ঘোষণার চব্বিশ ঘন্টা কাটার আগেই সংসদে লোকসভা থেকে সাংসদ পদ খোয়ান রাহুল রিপোর্ট আর নিউজ